बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम निजे लोकर पक्ष के सबा के स्वागत। तो बंधुरा आज के भिडियोते शेयर करब क्यों स्कार्टर ऊपर पार्ट और नीचे पार्ट काटिन सेलाई करते हैं। तो जरा नतून ताओ क्योंकि खूब सहजे शिखे नीते जो पुरो भिडियो सम्पूर्ण देखें एकटू मनोयोग दिए। तो चले आसलम काटिन सेलाई करार्जन प्रथम देखिए दीची एखे हमें हाथार जो नेकर दुई फाट कपड़ नहीं ठीक है। एखे क्योंकि दुई फाट कपड़ आईटा हाथार जो तो एरपर एजे एखे क्यों हमें जामाटी सामने फाट ए पिछने फाट नहीं ठीक है। ये क्योंकि नेटर कपड़ तो ये क्योंकि दुई फाट आो एरपर ये एखे नहीं हलो दुई फाट ये क्योंकि आस्तर जो ठीक है। तो आप क्यों ये आस्तर जामा काटिंग करार समय क्यों ये आस्तर कपड़ी काटिंग करब ऊपर फाट्ट काटिंग करब ना भर जेखने आस्तर दीब वो फाट्ट काटिंग करब ठीक है। तो देखिए दीची एखे हमें लम्बार माप नहीं टोटाल 16 इंची सेलै करार सह। तो एरपर बडिर एखे नहीं हलो 18 इंची ठीक है। तो एरपर कपड़ा के एभव कर एक भाज दिए दिलम एखे क्योंकि दुई फाट आबाद देखे दीची टोटाल कपड़ नहीं हलो 16 इंची सेलै सह। तो एख देखिए दीब गलार छड़ा और कदर जो टोटाल 4.5 इंची निसी गलार छड़ा दुई इंची निसी और कदर का क्योंकि आढ़ाई इंची निसी टोटाल 4.5 इंची निसी। तो एरपर बगल एखे 5 इंची निसी तो एदिक थेके 4.5 इंचिते दागटा मिलिए दिलाम। देवार पोरे एजे एकटा बक्स तैरि करे निलाम निये आमी एखाने राउंड करे दिछि एकटू एंगेल करे दाग टेने दिलाम। देवार पोरे एखन आमी गला काटिंग करब गलार पिछने गलाटा किन्तु आमी 1 इंची दिब सामने गलाटा 3 इंची दिब ठीक आछे। तो एरपर एकटा बक्स तैरि करे निलाम नेवार पोरे एखन आमी एजे एभाबे करे गोल गलार शेप करे दाग दिए दिछि। तो এখন এই যে আমি দেখিয়ে দিব বডি আমি কতটুকু নিলাম বডিতে নিছি হলো আমি 7 ইঞ্চি ঠিক আছে। এখানে এই জামাটি বডি হলো 28 ইঞ্চি তো 28 এর 4 ভাগের 1 ভাগ কিন্তু 7 ইঞ্চি তো নিচেও কিন্তু আমি 7 ইঞ্চি নিছি উপরে যা নিছি নিচেও কিন্তু আমি তাই নিছি। তো এরপর একটু অ্যাঙ্গেল করে আমি দাগ টেনে দিছি ঠিক আছে। উপরে একটা এই 1/2 ইঞ্চি একটা দাগ দিলাম দেওয়ার পরে আমি টোটাল লম্বার মাপটা নিছি 14.5 ইঞ্চি নিছি 1 ইঞ্চি নিছি সেলাই করার জন্য উপরে 1/2 ইঞ্চি নিছি ঠিক আছে। এখানে এটা কিন্তু লম্বা 14.5 ইঞ্চি হবে। তো এরপর এই যে প্রথমে পিছনে গলাটাকে কেটে নিছি সামনে গলাটা কিন্তু কাটিং করব না এক পাট করে পর কাটিং করব। তো এরপর আমি বগলের এখানে কাটিং এই যে কাটিং করে নিচ্ছি। বন্ধুরা আপনাদের কিন্তু আমি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখাতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তাই বলে কিন্তু স্কিপ করে দেখবেন না ঠিক আছে। স্কিপ করে দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না। একটু মনোযোগ দিয়ে যদি পুরো ভিডিওটি দেখেন দেখবেন আপনি আপনার বেবির জন্য এরকম একটা সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন খুব সহজে ঠিক আছে। তো প্রথমে আমি কিন্তু এই যে এখানে একটা ফাট সরিয়ে নিলাম অর্থাৎ পিছনে ফাটটা কিন্তু আমি সরিয়ে নিলাম সামনে ফাটটা নিলাম সামনে ফাটের গলাটা কেটে নিব। তো এখন পিছনে ফাটটা নিব তো পিছনে ফাটটা কিন্তু আমি হুক দিব তো এই জন্য কিন্তু এই যে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে। 3 ইঞ্চি কেটে নিব বন্ধুরা এই যে এই জামাটি তৈরি করার জন্য আমি টোটাল 2.5 বহরের 1 গজ কাপড় নিছি ঠিক আছে। আস্তরের জন্য 1 গজ নিছি এবং নেটের কাপড়টিও কিন্তু আমি 1 গজ নিছি। 1 গজ দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার বেবির জন্য এরকম একটা সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি আস্তর জামা কিভাবে সেলাই করবেন। এই যে এভাবে করে কাপড়টাকে বসাবেন ঠিক আছে। আস্তরের কাপড়ের উপরে কিন্তু নেটের কাপড়টা বসালাম বসানোর পরে আমি একটা একটা করে আলপিন আটকিয়ে নিছি। এভাবে করে আলপিন আটকিয়ে নিলে কাপড়টা কিন্তু আর সরে যাবে না। এভাবে করে কিন্তু আপনারা কামিজও কিন্তু সেলাই করতে পারবেন ঠিক আছে। প্রথমে কিন্তু আস্তরের কাপড়টা কিন্তু কাটিং করতে হবে নেটের কাপড়টা কাটিং করবেন না। যেটা উপরে ফাট এটা কিন্তু কাটিং করবেন না কাটিং করবেন নিচের ফাট যেটা দিয়ে আস্তর দিবেন ওইটাই কিন্তু কাটিং করবেন। তো এভাবে করে আমি এই যে আলপিন আটকিয়ে নিচ্ছি ঠিক আছে। বন্ধুরা এই যে এ টু কিন্তু জেড পর্যন্ত যদি আমি দেখাতে যাই কিন্তু ভিডিওটা আসলে সত্যি বড় হয়ে যায়। তো এরপরও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যেন আপনি শিখে নিতে পারেন যারা নতুন তারাও কিন্তু শিখে নিতে পারেন এই জন্য। তো আমি এই যে একদম সাত দিকে কিন্তু আলপিন আটকিয়ে নিয়েছি ঠিক আছে। তো এখন আমি এই যে এভাবে করে একটা সেলাই দিয়ে দিব।
এটা কিন্তু পিছনে পার্ট, আমি প্রথমে পিছনে পার্টটা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? তো উপরে গলা সেলাই করার পরে কিন্তু আমি নিচেও সেলাই করে নিব। তো এখন আমি আলফিনগুলো খুলে নিব। আলফিনগুলো খুলে নেওয়ার পরে কিন্তু আমি এই যে এখানে কিন্তু কেটে নিব, এখানে আমার নেটের কাপড়গুলো কিন্তু কেটে নিব, ঠিক আছে? যে নেটের কাপড়টা আমি কেটে দিছি, ঠিক আছে? কেটে নেওয়ার পরে এখন আমি সোজা করে নিছি। সোজা করে নেওয়ার পরে এখানে একটা সাফ সেলাই দিয়ে দিব। নেটের কাপড়গুলো কিন্তু এভাবে করে গলা সেলাই করলে কিন্তু খুবই সুন্দর হয়, আলাদা করে পরতে দিলে কিন্তু সুন্দর হয় না, যেহেতু এটা বাচ্চাদের জামা। এভাবে করে সুন্দর করে ধরবেন। এরপর নিচের পাটটা সেলাই করে নিব। সমান করে এইভাবে করে ধরবেন, ঠিক আছে? কাপড় যেন কোনোভাবে কুচকে না থাকে, তাহলে কিন্তু আপনার হয়তো উপরের পাটটা বড় হয়ে যাবে, না হয় নিচের পাটটা বড় হয়ে যাবে। তো এখন আমি এই যে এই সাইডগুলো সেলাই করে নিব, কিন্তু আগে কিন্তু সাইডগুলো সেলাই করতে যাবেন না, কাপড়টা উল্টানোর পরে কিন্তু সাইডগুলো সেলাই করে নেবেন যদি এইভাবে সেলাই করতে চান, ঠিক আছে? তো এই যে আমি এখন সাইডগুলো সেলাই করে নিচ্ছি। তো এদিক থেকেও আমি সেলাই করে নিব। তো এরপর বাড়তি যে কাপড় আছে আস্তরে এই কাপড়গুলো কেটে নিচ্ছি, ঠিক আছে? নেটে কাপড়টা কেটে নিচ্ছি। তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, বাকিটা কিন্তু আমি অফ ক্যামেরা কেটে নিছি। তো পিছনের পাটটা আমি রেডি করার পরে সামনের পাটটাও কিন্তু রেডি করে নিছি। তো পিছনের পাটটা যেভাবে রেডি করছি আমি সামনের পাটটাও একই রকমভাবে রেডি করছি। তো এই জন্য কিন্তু আমি এই যে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি দেখাই নেই এই পাট, ঠিক আছে? আপনারা একই নিয়মে রেডি করে নেবেন। তো এরপর কাঁধগুলো সেলাই করে নিতে হবে। তো কাঁধে এখানে ডাবল সেলাই দেবেন। তো এখন আমি বডি সেলাই করব, ঠিক আছে? একদম সমান করে বসালাম। বসানোর পরে আপনার বেবির যতটুকু বডি হবে ওই মাপ মতো কিন্তু আপনি এভাবে করে দাগ টেনে দিবেন। তো আমি কিন্তু এই যে এখানে 14 ইঞ্চি দিচ্ছি, তো মাঝখানে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি 4 ইঞ্চিতে। এখানে কিন্তু পিছনে আমি ফিতা দিব, এই জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এরপর নিচেও কিন্তু আমি একরকম এই যে 14 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিছি। এরপর একটু অ্যাঙ্গেল করে এভাবে করে দাগ টেনে দিবেন সমান করে। তো এরপর এই যে উপর থেকে আমি 3 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত সেলাই করবো। নিচের এই পার্ট কিন্তু আমি কাটা রেখে দিব। তো এই জন্য কিন্তু 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এই ফিতাগুলো আমি তৈরি করে নিছি অফ ক্যামেরায়। তো এই স্কার্টের উপরে আমি ফিতা দিছি, তো ওইখানে কিন্তু এই ফুলগুলো তৈরি করে নিছি, এই জন্য কিন্তু এই ফুলগুলো আমি তৈরি করা দেখাই নাই, ঠিক আছে? আবার কিন্তু এই ফুলগুলো তৈরি করা আমার ভিডিও অনেকগুলো ভিডিওতে কিন্তু আছে। তো এরপর এই যে আমি ফিতাটা এই 4 ইঞ্চিতে দিয়ে কিন্তু সেলাই করে নিছি। তো এরপর বডিটা সেলাই করে নেব, এই পর্যন্ত সেলাই করবো, ঠিক আছে? নিজের পাটে কিন্তু সেলাই করবো না, নিজে কিন্তু আমি এখানে কাটা দিব এই জন্য। একটা পাট সেলাই করার পরে এই পাটটাও কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? এরপর সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পরে এই যে সাইডগুলো এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেবেন। এইভাবে করে সেলাই করে নেবেন। একটা পাট সেলাই করা দেখিয়ে দিলাম, আর একটা পাট কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো অফ ক্যামেরায় আমি সেলাই করে নিলাম, ঠিক আছে? মোটামুটি কিন্তু আমার উপরের পাটটা রেডি, কোনো ঝামেলা ছাড়াই দেখছেন, খুব সহজে কিন্তু আপনি আপনার বেবির জন্য এরকম একটা জামা তৈরি করে নিতে পারবেন। তো এরপর হাতার জন্য আমি 2টা কাপড় নিছি, 2 হাতা দিব এই জন্য। তো আমি এখানে একটা লেয়ার দেবো, ঠিক আছে, হাতার। তো আপনার চাইলে এখানে কিন্তু ডাবল লেয়ার বা 3টা লেয়ারও দেওয়া যাবে, একটু সাইজগুলো বড় করে নিতে হবে। তো এরপর এই যে বগলের এখানে একটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে? আমি 2 ভাঁজ করে কিন্তু টোটাল 4 ভাঁজ আছে। তো আমার কিন্তু এই হাতার কাপড়টাও 4 ভাঁজ আছে, ঠিক আছে? তো এরপর যতটুকু হবে ওই পরিমাণ মতো এভাবে করে রাউন্ড করে দেবেন। তো এরপর আবার কিন্তু আমি এই যে নিচে দিছি হলো 3.5 ইঞ্চি। তো আপনারা যতটুকু চান লম্বাটা ওই পরিমাণ মতোই দেবেন। তো এরপর ধাপগুলো মিলিয়ে দিলাম। এখানেও কেটে নিচ্ছি, ঠিক আছে? এই যে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এই যে আমি আরেকটা কাপড়, এটা আমি আলাদা আলাদাভাবে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই যে এভাবে করে বসাবেন, ঠিক আছে? যদি আপনার ডাবল লেয়ার দিতে চান তাহলে কিন্তু কাপড়টা আর একটু ভারিয়ে 2টা করে নিতে পারবেন, আর না হয় একই মাপ দিয়ে 2টা একসাথে কেটে নিতে পারবেন।
তো এরপর আমি এই যে হাতার এখানে সেলাই করার জন্য চলে আসলাম, ঠিক আছে? এভাবে করে বসাবেন। আমার মতো যদি আমি যেভাবে কাটছি এভাবে করে কাটিং করেন তাহলে কিন্তু উপরের পার্ট বা নিচের পার্ট কোনোটাই কিন্তু বড় হবে না, দুইটা পার্ট কিন্তু সমান হবে, ঠিক আছে? তো এই যে এখানে আমি একটা লেয়ার দিছি, আপনার চাইলে তিনটা দিতে পারেন, দুটো দিতে পারেন। আমি যেভাবে বসালাম ওইভাবে একটু ভারিয়ে নেবেন কাপড়টা, তাহলে হয়ে যাবে। তো এরপর এই যে এখানে আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, ঠিক আছে? তৈরি করে নিলাম খুবই সুন্দর একটি স্কার্ট, উপরের পার্ট অনেক সুন্দর হয়েছে। কিন্তু এরপর চলে আসলাম নিচের পার্টটা সেলাই করার জন্য। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ডাবল পার্টে কিন্তু আমার কাপড়টা 37 ইঞ্চি আছে। এখানে কিন্তু দুই ব্যাজ আছে, ঠিক আছে? একটা সামনের পার্ট, একটা কিন্তু পিছনের পার্ট। আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে আমি 37 ইঞ্চি নিচ্ছি। 37-এর ডাবল যতটুকু হয় ওই পরিমাণ মতো কিন্তু আপনারা কাপড়টা নেবেন, একটা সামনের পার্ট, একটা পিছনের পার্ট। তা এই যে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডাবল পার্ট আছে। কাপড়টাকে সমান করে বসাতে হবে। তো এই যে এটা কিন্তু নেটের কাপড়, ঠিক আছে? আমি উপরের পার্টটা দিয়ে কিন্তু উপরের কাপড়টা দিয়ে আমি এই উপরের টপস পার্টটা রেডি করছি, নিচের পার্টটা দিয়ে কিন্তু আমি নিচের এই যে স্কার্টের নিচের পার্টটা রেডি করব, ঠিক আছে? টোটাল কিন্তু এখানে 1 গজ কাপড়। এখানে কিন্তু দুই পার্ট আছে, একদম একই নিয়মে উপরের পার্টটা যতটুকু নেবেন নিচের পার্টটাও ততটুকু নেবেন। নিচের পার্টটা কিন্তু সাইডে একটু ছোটো দেওয়া যাবে, তবে বড় দিবেন না, চেষ্টা করবেন উপরের পার্টটা বড় করে দেওয়ার জন্য। যেহেতু আমি এখানে 1 গজ কাপড় নিচ্ছি, আমার কিন্তু কাপড় কম আছে, উপরে কাপড়টা কিন্তু যত বেশি নেওয়া যাবে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনার এই যে ছড়াংটা আরও বেশি হবে, এই যে গ্যাপটা আরও বেশি হবে। তো এরপরে লম্বার মাপটা টোটাল নিচ্ছি হলো আমি 22 ইঞ্চি। তো 22 ইঞ্চি নিচ্ছি, এখানে কিন্তু নিচের পার্টটা 1 ইঞ্চি সেলাই করলে কিন্তু উপরের দিকে উঠে যাবে, টোটাল আমি 22 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? আর আমার যে স্কার্টের নিচের পার্টটা কিন্তু 22 ইঞ্চি হবে। তো এরপর দুইটা পার্ট এভাবে করে কিন্তু কুচি দিয়ে দিতে হবে, সেলাই করার সময় দেখিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু আমি নিচে দেখিয়ে দিলাম। তো এরপর ইজি এভাবে করে একটা পার্ট সরিয়ে নেব, অর্থাৎ উপরের পার্টটা সরিয়ে নেব, নিচের আস্তর কাপড়টাকে আমি নিচে ইজি এভাবে করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব 1 ইঞ্চি মতো। আমি এখানে কিন্তু দুইটা ভাঁজ দিই নি, কারণ হচ্ছে এই যে এ পার্টটা কিন্তু আগে থেকে এই যে আমার কাটা নেই সমান আছে, তো এই জন্য কিন্তু আর একটা ভাঁজ দিতে হয় নাই। তো এরপর এই যে উপরের পার্টটাকে এভাবে করে বসালাম, ঠিক আছে? যে এটা কিন্তু নিচের পার্ট, এখানে কিন্তু সেলাই করা, এটা কিন্তু নিচের পার্ট। তারপর দুইটা কাপড়কে প্রথমে একটা সেলাই দিয়ে আমি আটকিয়ে নিব, তারপর কুচি দিব। আগে কুচি দিতে গেলে কিন্তু আপনার হয়তো বড় এই নিচের কাপড়টা বড় হয়ে যাবে বা উপরের কাপড়টা বড় হয়ে যাবে বা বাঁকা হয়ে যেতে পারে। তো এই জন্য কিন্তু আমি আগে একটা সেলাই দিয়ে তারপর কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে করে কুচি দিবেন, কুচি দেওয়ার পরে দেখবেন যে আপনার কুচি কাপড়টা অনেক বড়, তাহলে কিন্তু এইভাবে করে সুতোটাকে টেনে আর একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে? এভাবে করে আবার জোরে টানবেন না, তাহলে কিন্তু সুতোটি ছিঁড়ে যাবে, একদম আলতো আলতো করে টানার চেষ্টা করবেন। তো আমি দুই দিক থেকে কিন্তু এই যে এভাবে করে টেনে কুচি দিয়ে দিলাম, ঠিক আছে? যতটুকু আমার প্রয়োজন ওই পরিমাণ মতো কিন্তু আমি কুচি দিয়ে দিছি। তো এরপর এই যে রাবারের জন্য এখানে একটা কাপড় নিছি, এই কাপড়টির আমি টোটাল ছড়া মাপটা দিছি হলো 4 ইঞ্চি। তো এরপর এই যে এভাবে করে ধরে দেখিয়ে দিচ্ছি লম্বার মাপটা, লম্বার মাপটা দিছি হলো আমি 33.5 ইঞ্চি বা 33 ইঞ্চি নিলেও হবে। এখন আমি এই যে এই কাপড়ের উপরে এভাবে করে বসাবো, অর্থাৎ উল্টো সাইডে বসাবো। তো এভাবে করে বসালাম, বসানোর পরে সেলাই করে নিচ্ছি। ইজি, এটা কিন্তু উল্টো সাইড, ঠিক আছে? এটা কিন্তু সোজা সাইড। তো প্রথমে এই যে রাবারের জন্য এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে। আপনি যে কোনো রাবার লাগানোর সময় কিন্তু এভাবে করে একটা সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার সেলাই করতে কোনো সমস্যা হবে না, খুব সহজে শিখে নিতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো এরপর এই যে সমান করে এভাবে করে ধরবো, ঠিক আছে? ধরে একটা ভাঁজ দিব, মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে আমি এই যে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দাগের উপরে কিন্তু একটা সেলাই দিব, আর এখানে কুচির এখানে নিচ থেকে আমি আবার সেলাই দেব, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই যে এভাবে করে একটা সেলাই দিলাম, এখানে কিন্তু মাঝখানে আমি সেলাই করব না, এটা কিন্তু ফাঁকা রেখে দিব ফিতা দেওয়ার জন্য এবং রাবার দুটোই দেওয়ার জন্য। তো যেখানে কুচি আছে ওইখান থেকে আবার কুচি দিয়ে দিচ্ছি। কাপড় একটু বেশি করে রাখবেন, এটা কিন্তু ফিকো করতে হবে, ঠিক আছে? 1 ইঞ্চি মতো রেখে দেবেন। তো এরপর এই যে সেলাই করার পরে কিন্তু আমি এখন সোজা করে নেব, তো তার আগে কিন্তু এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে,
এভাবে করে একটা সেলাই দিয়ে দিতে হবে। সেলাইটি দেওয়ার পরে কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে হবে, ঠিক আছে। রাবার কিন্তু এভাবে লাগাবেন, তো এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিব। তো উপরে কাপড়টা কিন্তু আপনি এই সেলাইটি দেওয়ার সময় কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, ঠিক আছে। এটা যেহেতু শাগিং কাপড়, এগুলো কিন্তু বাঁকা হয়ে যেতে পারে, দেখছেন আমারও কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, অর্থাৎ আবার সোজা করে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে, এতটা বাঁকা হয় নাই। তো এরপর এই যে এভাবে করে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিব, রবারটি যতটুকু ছড়া দিব ওই পরিমাণ মতো কিন্তু মাছ বরাবর একটা দাগ দিয়ে দিব। আমি নিচে কিন্তু রবার দিব, উপরে কিন্তু ফিতা দিব। চাইলে কিন্তু পুরো এই যে কোমরের সবটার ভিতরে কিন্তু আপনারা ফিতা না দিয়ে রাবা দিতে পারবেন। তা আমি ফিতা দিয়েছি যেহেতু এটা বেবি, এই জন্য। তো রাবারটি আমি টোটাল লম্বা নিচে হলো 16.5 ইঞ্চি। তো এরপর এই যে রাবারটিকে এভাবে করে এক সাইড দিয়ে আমি প্রবেশ করে অন্য সাইড দিয়ে বের করে নেব। তো এই যে বের করে নেওয়ার পরে একটা সেলাই দিয়ে দিলাম, এভাবে করে সেলাই দিয়ে কিন্তু ভিতরের দিকে রাবারটি দিয়ে দিতে হবে, দিয়ে আমি উপরে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে এই সেলাইটি না দিলেও হবে, কোনো সমস্যা নেই, তো আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে এই জন্য। তো মোটামুটি রেডি করে নিলাম, শুধু ফিতাটি বাকি। তো ফিতাই যে আমি অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি, ফিতাগুলো সবাই তৈরি করতে পারে, এই জন্য কিন্তু এই ফিতাটি তৈরি করে দেখেনি। তো ফিতাটিকে আমি এইভাবে করে বের করে নিলাম, ঠিক আছে। সাইডের ফিতাটি আরও বড় দেওয়া যাবে, আমার এটা কিন্তু ছোটো হয়েছে। তো এরপর দুই টুকরো কাপড় নিলাম, এই কাপড়গুলো ছড়া লম্বা 4.5 ইঞ্চি করে আসছে, আর এই কাপড়টি আছে 3 ইঞ্চি করে, ঠিক আছে। তো প্রথমে ত্রিভুজ আকারে একটা ভাঁজ দেবেন, তারপর আরও একটা ভাঁজ দিবেন, ঠিক আছে। ভাঁজ দিয়ে এই যে একটা সুঁই দিয়ে এইভাবে করে সেলাই করে নেবেন। ভালো করে সেলাই করে নিতে হবে, তারপর ফিতাকে নিব, ঠিক আছে। ফিতাটাকে এভাবে করে রেখে তারপর উপরে একটা সেলাই দিয়ে দিব, ভালো করে সেলাই করে নিতে হবে। তারপর এই যে এভাবে করে কন্যার একটা ভাঁজ দিয়ে আমি দুই দিক থেকে এভাবে করে দিব। তারপর একটা সুঁই দিয়ে এখানে কিন্তু সেলাই করে নিতে হবে। সাইডে কিন্তু এখানে আবার মেশিন দিয়ে সেলাই করে নিতে পারবেন। এরপর এই যে কাপড়টাকে আমি সোজা করে নিলাম, ঠিক আছে। বাতি যে কাপড় ছিল ওগুলো কিন্তু কেটে নিতে হবে, তা আমি অফ ক্যামেরা আরও একটা সেলাই করে দিচ্ছি। তো তৈরি করে নিলাম এই যে আপনাদের পছন্দ, খুবই সুন্দর একটি স্কার্ট। তো যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আমি দেখিয়ে দিচ্ছি উপর পাটটাও দেখিয়ে দিচ্ছি, নিচের পাটটাও দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক সুন্দর হয়েছে। তো আবারও তৈরি করে নিব অন্য কোনো ভিডিও।